ছবির স্পেশাল স্ক্রিনিং এ আসতে না পারায় একটা মন খারাপ ছিল ঠিকই, কিন্তু সেই মন খারাপকে দূরে সরিয়ে কলকাতায় মায়ার জঞ্জাল ছবির প্রচারে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অপি করিম। এই কলকাতার এক টুকরো সময়ে অনেক অনেক স্বাগত আপনাকে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আগে বলুন কেমন আছেন আপনি? খুবই ভালো আছি, কারণ ওই যে দুঃখ একটা ছিল আসতে পারিনি। আসলে হয় কি, যখন একটা হলে ঢুকি, অল্প সংখ্যক লোক হোক বা হল ভর্তি লোক হোক, এই যে মানুষ আমাদের কাজ দেখছে, বেরিয়ে কিছু কথা বলছে বা কথা না বললেও অ্যাটলিস্ট বের হওয়ার সময় এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি, সেইটা দেখতে পারার একটা আলাদা অনুভূতি আছে। তো সেটা তো আমি ঢাকায় দেখেছি, যদিও আমি ঢাকার বাইরে অন্য কোথাও যেতে পারিনি বাংলাদেশে, কিন্তু নন্দনের যে একটা উৎসব, হ্যাঁ উচ্ছ্বাস, ওইটা যদি আমি একটু স্পর্শই করতে না পারলাম অনুভূতি দিয়ে, তো সেইটা দেখতে পারবো, তো সেটার একটা কি বলবো যে একটা একটা উত্তেজনা নিয়ে, সুতরাং ভালো তো থাকতেই হবে। বেশ, আমি শুনেছি আপনার এই যে মানে কবিতার সঙ্গে পরিচয়টা বা এই মায়ার জঞ্জালে আটকে যাওয়াটা, জানতে চাইবো যে এই মায়ার কোন মায়ায় আটকে এই মায়ার জঞ্জালে ছবিটা অভিনয় করতে রাজি হওয়া? এটা আমি অনেক জায়গায় বলেছি, কিন্তু এবার আমি একদম স্বার্থপরের জায়গা থেকে বলি আর কি, স্বার্থের জায়গা থেকে বলি। প্রথমটা হচ্ছে যে আমি তো অনেক দিন ধরে বাংলাদেশে কাজ করি এবং কলকাতায় আসলে আমাকে খুব একটা চেনে না, যদিও আমরা দেখুন বাংলা ভাষায় কথা বলি, তো সেখানে বাংলা ভাষায় কথা বলে যাচ্ছি, অভিনয় করে যাচ্ছি, আরেক বাংলার আমাকে কেউ চেনে না, এটাতে একটু কেমন জানি লাগে। তো তখন যখন দেখলাম এটা দুই বাংলায় হতে যাচ্ছে, তার মানে ওই যে একটা ক্ষুধা ছিল সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে গল্পটা এত সুন্দর, সেটা একটা কারণ, এবং এখন প্রধান কারণগুলো বলবো। কবিতা, তার ফোর্ডিং, স্পেশালি ভালোবাসার শহর, সেটা দেখে আমার মনে হয়েছে যে না, উনি এত বছর পরে পরে কাজ করেন, আবার কবে করবেন, আমি আবার সেই সুযোগটা পাবো কি না এটা। এবং প্রধানতম, এবং যদি আমাকে যদি বলা হয় যে প্রথমটা কি, সেটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তী। কবিতার সঙ্গে কাজ করার মূল চ্যালেঞ্জটা কোথায় ছিল আপনার কাছে? উনি না অসম্ভব বুদ্ধিমান, এত বুদ্ধিমান পরিচালক। সাধারণত কি হয়, আমরা যখন কোনো কাজ করতে যাই, সেটা যখন আমরা প্রথম থেকে কাজ করেছি, তখনও দেখেছি কি স্ক্রিপ্টটা ধরিয়ে দেন, তার মানে ওই পরিচালক জানতে চান আমি আসলে এটাকে কিভাবে। তো কবিতা যেটা হয়েছে, উনি জানে যে সোমাকে উনি কিভাবে দেখতে চান, উনি আমাকে সেই সোমাকেই কিন্তু পোর্ট্রে করেছেন, উনি কিন্তু আমাকে স্ক্রিপ্ট ধরিয়ে দেননি, উনি পুরোটা পড়েছেন, সোমা এবং হচ্ছে চাঁদু বা সোমা বা যে পরাণ দার সাথে যে উনি পড়েছেন, পড়ে কিন্তু আমাকে বুঝিয়ে দিয়েছেন যে সোমাকে আমি এটা চাই। তো যার কারণে হচ্ছে কি, আমাকে ওই কোনো কিছু বেগ পেতে হয়নি যে সোমা হয়ে ওঠার জন্য। আরেকটা যেটা আমার একটা কনসার্ন ছিল যে আমরা যদিও বাংলায় কথা বলি, কিন্তু একটু তো ডায়ালেক্ট ওয়াইজ তো একটু আলাদা, উনি কবিতা বলছেন যে এটা ছেড়ে দে। আমি খুব আরামে শুটিংয়ে আরাম করে রিহার্সাল করেছি, আরাম করে শুটিং করেছি, আরাম করে ডাবিং করেছি। বেশ, এবং সোমার কথা যখন আসলোই বলতেই হয় যে সোমার একটা ছোট একটা চরিত্র নিয়ে একটা কাজ, কবিতা কি কি বলে দিয়েছিল যে সোমা হতে হলে কি কি হতে হবে, মানে এই যে একটা স্নিগ্ধ স্বভাবের সোমা, এসব বলে দিয়েছিল? আমার সাথে সোমার পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে আমরা কিন্তু সবাই সোমা। আচ্ছা, আমরা কিন্তু সবাই সোমা, প্রত্যেকটা মেয়ের কিন্তু একটা স্ট্রাগল থেকে, সেটা আমি উচ্চবিত্ত বলি, মধ্যবিত্ত বলি, নিম্নবিত্ত বলি, সবাই কিন্তু চায় তার সন্তানটা ভালো স্কুলে পড়ুক, ভালো জায়গায় যাক, সবাই কিন্তু চায় তার হাজব্যান্ডকে সাপোর্ট করতে, সেটা ফাইন্যান্সিয়ালি হোক বা সেটা হচ্ছে মেন্টাল সাপোর্ট দিয়ে, যেটাই হোক না কেন, এটা তো ধরুন একটা আছেই সোমার বিষয়টা। কিন্তু সোমার সাথে আমার পার্থক্য হচ্ছে আমি এই যে এরকম এরকম করে কথা বলি, আমি অনেক তাড়াতাড়ি কথা বলি, এবং হচ্ছে যেহেতু আমি টিচার, আমি অনেক লম্বা করে কথা বলি, এবং যতক্ষণ না পর্যন্ত আমি বুঝতে পারি যে ও আমার কথাটা বুঝতে পারছে কিনা, আমি বলতেই থাকি বলতেই থাকি। এইখানেই হচ্ছে কবিতা যেটা বলেছেন যে সোমা শান্ত, মানে সোমা একটা, সেটা পুকুর বলি
বা সুইমিং পুল বলি বা পানির গ্লাস বলি না কেন, সোমা ওরকম একটুখানি একটু নাড়াচাড়া করলেই সোমা তখন একটু বিদ্রোহ করে ওঠে, কিন্তু সেটাও হচ্ছে কি একটা সাটল লেভেলে। আমি বলবো হচ্ছে উনি আর্টিস্ট বুঝে বোধহয় হোমওয়ার্কগুলো দেন বা সেটা বুঝে বুঝে হয়তো উনি ওই আকুপাংচারের মতো হয় আর কি, হ্যাঁ, যে উনি ওইভাবে ট্রিট করেন এক একজন আর্টিস্টকে আমার কাছে মনে হয়। এটা অনেকটা বড় পাওনা, যাতে আমরা একটু বসে বাকি গল্পটা করি না হয়। আমি শুনছিলাম এটাও মানে ঋত্বিক দা, এই যে একটু আগেও বললেন যে ঋত্বিক দার সঙ্গে কাজ করাটা অন্যতম প্রধান একটা খিদে ছিল, কি কি গল্প হলো ওনার সঙ্গে, মানে ভীষণ মজার মানুষ উনি একজন, খুবই খুবই। ফার্স্ট অফ অল হচ্ছে ওনাকে আমি যখন প্রথম দেখি সেটা হচ্ছে কলকাতায়, আমি যখন রিহার্সাল করতে আসি সেদিন নাকি লুকসেটের সময়, আমার ঠিক মনে নেই। তার মানে বুঝতে হবে যে এই লোকটা এতই আবিষ্ট করে রেখেছিল, আমার তার সাথে প্রথম দেখা কোথায় সেটা আমার মনে নেই। আমি আবিষ্ট শব্দটা প্রথমে ভাবতাম, কিন্তু এটাকে আমি এখন কারেক্ট করে যেটা চিন্তা করি বা বলি সেটা হচ্ছে এই লোকটা এতই সাধারণ, এটাই হচ্ছে গিয়ে তার কারিশমা। যে আচ্ছা আমি তাকে দেখেছিলেন, মানে রিহার্সালে মনে হচ্ছে যে আমি ওনার সাথে রেগুলার রিহার্সাল করি, বা যখন শ্যুট করলাম তখন মনে হচ্ছে যে না, মনে তো হচ্ছে যে না আমি ওনার সাথে গত কাজটা ওনার সাথে করলাম। হি ইজ লাইক দ্যাট। এবং সেই সাথে হয় কি যে এত সহজে যে ক্যারেক্টার হয়ে ওঠে, এই যে দাঁড়ানো, এই যে তাকানো, এই যে এটা, তো তখন মনে হয় কি যে যেহেতু ও একটা 100% চাদু, উইটার একটা রিফ্লেকশনে হয়তো আমি এমনিতেই 65% সোমা হয়ে উঠি উইদাউট এনি এফোর্ট। হ্যাঁ, কারণ অ্যাক্টিং কি, অ্যাক্টিং তো হচ্ছে কি অ্যাকশন আর রিয়াকশন। তো ওনার অ্যাকশনে আমার ধারণা যে প্রত্যেক কোয়ার্টিস্টের বোধ হয় এটা হয়ে হয় যে 65% হচ্ছে কি এমনিতেই সেই কোয়ার্টিস্ট, ওই অ্যাকশনের কারণে সেই ক্যারেক্টারটা হয়ে ওঠে। মানে ওনার সাথে কাজ করাটা না একটা মনে হচ্ছে যে না, আমি যদি আর কখনো এই সুযোগটা না পাই, তো সেই সুযোগটা কবিতা করে দিয়েছেন, সেজন্য কবিতাকে ধন্যবাদ। একটা বিষয় উঠে আসে, এই যে ছবি নিয়ে আমরা এত কথা বলছি, জয়া আহসানও তার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে দু বাংলাতেই ছবিটা মুক্তি পেয়েছে, কিন্তু সেই তুলনায় মানুষ যাদেরকে আশা করা গিয়েছিল, আপনারও একটা খারাপ লাগা আছে যে পাশে দাঁড়ানো ঠিক নয়, ছবিটা দেখতে আসা, মানে ভালো ছবির পাশে দাঁড়ানো এই বার্তাটা সবসময় দিয়ে আসা হচ্ছেই, কিন্তু ছবিটা না দেখতে আসার একটা খারাপ লাগা বোধহয় কাজ করেছে। ওই যে আবার একটা কথা টানতে হবে, সেটা হচ্ছে আমি কিন্তু রেগুলার কাজ করি না, তো আমাকে স্পেশালি, আমার তো কয়েকটা পরিবার, আমার নিজের একটা পরিবার যেখানে বাবা মা আত্মীয় স্বজন আমার সন্তান স্বামী আছে, ওইটা একটা। আর এছাড়া তো আমার আরও কিছু পরিবার আছে, যেমন আমার স্থাপত্যর যে জায়গাটা সেখানে একটা পরিবার আছে, আমার একটা ছোট্ট একটা আর্কিটেকচার ফার্ম আছে, মৃ স্টুডিও, তো সেটা আমার একটা পরিবার। আমি একটা ইউনিভার্সিটিতে এখন মেটার্নিটি লিভে আছি, পড়াতাম, সেটা আমার একটা পরিবার। ঠিক তেমনি মিডিয়াটাও তো আমার একটা পরিবার। তো তখন যখন খারাপ লাগে কোথায়, যে সারাক্ষণ যখন বলতে থাকে যে কেন দেখি না তোকে, তোর এত কাজ ভালো, আমাদের দেশে একটু কাজ না করলে হয় কি না, এই নাই সেই না, অনেক কিছু যখন বলে এত কম, হ্যাঁ এসব এসব, তো আমার কথা হচ্ছে কি বিরতির পর তো আসলাম, কোথায় তোমরা? আমি তো ভেবেছিলাম হচ্ছে জড়িয়ে ধরে বলবে হচ্ছে তুই আরো কাজ কর। ওই ওই যে এমব্রেস যে করার বিষয়টা বা একটা ওয়ার্ম যে আমি পাবো আমার কোয়ার্টিস্টদের কাছ থেকে, আমি তো কাউকে দেখলাম না। আচ্ছা, আমি ধরে নিলাম যে শুক্রবার দিন রিলিজ হলো, শুক্রবার আমাদের বন্ধ থাকে, শনিবার দিন একটু একটু বন্ধ থাকে, রোববার দিন থেকে তো ফুল ফেজে অফিস চলে, আমাদের যানজট এবং চাকরি বাকরি সব কিছু মিলিয়ে ঠিক আছে আসতে পারলাম না, বুঝলাম। তারপরে হ্যাঁ, আমি এটা সব জায়গায় বলছি যে আমি সাধারণত যখন কোনো কাজ করি ওই প্রত্যাশা থাকে না যে আহারে এটা কেমন করলাম, পুরস্কার পাবো কি না, কোনো সেটা থাকে না, যেটা মিনিমাম যেটা না থাকলে না আর কি, যে সব হবে এটা পছন্দ, কিন্তু সত্যিকার অর্থে আমার একটা প্রত্যাশা ছিল যে আমি আমার পাশে ওই যে যারা আমাকে অ্যাটলিস্ট যারা বলেন আমি তাদেরকে পাবো, আমি কিন্তু পাইনি। আমি আজকেও বলছি যে 3 সপ্তাহ চলে গেল, আমি পাইনি তাদেরকে। ছোট্ট একটা মায়া আছে, তাকে নিয়ে যখন গিয়েছিলেন তার কি প্রতিক্রিয়া?
আমার মেয়ের বয়স জাস্ট 2 বছর 2 মাস হলো। ফর্চুনেট আনফর্চুনেট কি বলবো জানি না, আমার বাড়িতে আমার মেয়েটাকে রেখে আসার মতো কেউ নেই। তো খুব স্বাভাবিকভাবে সমস্ত প্রমোশনগুলোতে ও আমার সাথে ছিল, যদিও বাবা অফিস টফিস শেষ করে ওকে নিয়ে গেছে, কিন্তু আমার মেয়ের প্রথম ছবি যেটা দেখলো সেটা মায়ার জঞ্জাল দেখলো। তারপরে কিছু অংশ দেখলো, কিছু অংশ ও পিছনে ঘুরে থাকলো, ছবিটা কিছুক্ষণ শেষ হয়ে যাওয়ার পর বাবা ওকে নিয়ে গিয়েছিল। তবে এটা আমার জন্য অনেক সুন্দর একটা মুহূর্ত হয়ে থাকলো যে আমার মেয়ে প্রথম বলবে যে আমার প্রথম ছবি মায়ার জঞ্জাল, এবং ও এখনো কিছু হলে মায়ার জঞ্জাল মায়ার জঞ্জাল করতে থাকে। আর হচ্ছে কি ওই যে গানটা আছে না যে সহজে মেলে না সহজে, সারাক্ষণ মা তারাও চেয়েছিলেন যে যদি এবার বাংলায় কোনো একটা ছবি হয়। আমার বাবা স্পেশালি খুব চেয়েছিলেন, বাবা এখন নেই, কিন্তু বাবা যখন ছিলেন তার আগেই আমি এই ছবিটা করেছিলাম। আমি স্ক্রিপ্টটা আমার বাবার সাথে শেয়ার করেছিলাম যে আমাকে তো সবাই এখানে মেইন প্রোটাগনিস্ট হিসেবে দেখে, এখানে ইয়েস আই এম ওয়ান অফ দ্য প্রোটাগনিস্ট, কিন্তু বাংলাদেশের দর্শক এটা কিভাবে নেবে, ওনারা আবার মনে করবে না তো যে এটা কেন করতে গেল, হ্যাঁ এটা কেন করতে গেল, যে এটার মধ্যে আসলে ওরকম চ্যালেঞ্জিং কিছুও নাই, এটা আমি না থাকলে তো যে কোনো কেউ কিছু হলেই হয়। তখন আমার বাবা বলেছিলেন যে এটা কি তোমার করতে ইচ্ছে করছে কিনা, আর তখন আমি আসলে একটু ডিস্টার্ব হচ্ছিলাম, আমার তখন ওই যে স্পন্ডলাইটিসে একটা প্রবলেম শুরু হয়ে গেল, তারপরে চাকরিতে প্রেশার, তখন মি ফর্ম হয়ে গেছে, কাজটা সব কিছু মিলে টিলে, তো আই নিডেড এ ব্রেক অলসো। তো বাবা বলছে তোমাকে কি এটা করতে চাও কি না, তোমার করতে ইচ্ছা করছে কি না বলো। তখন আমি বললাম যে এই সমীকরণগুলো বলেছি না যে 1 2 3 4 ওগুলো তখন বললাম, তখন বাবা বললো যে কাজটা করে যদি আনন্দ পাও তাহলে সেটাই করো, এবং প্রাপ্তি কিন্তু শুধু কাজের না, আরও অনেক প্রাপ্তি থাকবে, হ্যাঁ যেগুলো হয়তো তুমি আশাই করতে পারো না। আমার বাবার একটাই খারাপ লাগছে যে বাবা যদি ছবিটা হলে দেখতে পারতেন। বাংলাদেশে বা ঢাকায় আপনার যেই ছবিতে আপনি কাজ করেছেন, প্রোটাগনিস্ট হয়ে কাজ করেছেন, এখানে মাল্টি স্টারের কাজ ছিল এই ছবিতে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো কি মাথায় খেলেছিল যে মানে কামব্যাক ছবিটা এটা নিয়ে আসা? ফার্স্ট অফ অল আমি কামব্যাকে বিশ্বাস করি না, হ্যাঁ এটা বাংলাদেশেও হচ্ছে শুধু লেখেন বিরতির পর, বিরতি শব্দটাতেই আমি বিশ্বাস করি না, আমি বিরতিটা নিতে চাইছি, আমি বিরতিটা নিয়েছি, এটা বিরতি না, এটা আমার সিদ্ধান্ত, এটাকে আমি কামব্যাক বলবো না। আর আমি রেগুলার নাটক করি, নাটকে হ্যাঁ ঠিক আছে আমি প্রোটাগনিস্ট এবং এখানে আমি দেখি, কিন্তু আমি যে ছবিটা করেছি আমার আগে একটা ছবি সেটাও কিন্তু আনসাম্বল কাস্ট, সেখানে কিন্তু ওই যে জয়া পাও ছিলেন, হ্যাঁ এবং সেখানে তখন কাজ করতেন শাবনূর ফেরদৌস, শাবনূর এখন কাজ করে না কিন্তু শাবনূর ওয়াজ লাইক সামথিং ওইখানে, মানে বাংলাদেশে তখন উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন চলচ্চিত্র জগতে, মানে একদম ফিল্মেরই মানুষ। তো সেই ক্ষেত্রে ওই ছবি করার ক্ষেত্রে আমাকে মেইন প্রোটাগনিস্ট হতে হবে এবং একজনই প্রোটাগনিস্ট হতে হবে, এগুলো আমার মাথায় কখনোই কাজ করেনি, একদমই কাজ করেনি, ইভেন টেলিভিশনের ক্ষেত্রেও করে না, কিন্তু টেলিভিশনে আমার স্ক্রিপ্টগুলোই ওরকমভাবে চলে আসে যে যেহেতু আমি কম কাজ করি ওই ডিরেক্টররাই আমাকে অ্যাপ্রোচ করে, যারা হচ্ছে গিয়ে যে জানে যে অপি আপুকে এই স্ক্রিপ্টটা দিলে অপি আপু ক্ষুধায় করে ফেলবে, এবং সামহাও ওরাও খুব ফ্লেক্সিবল থাকে আমার ডেট টেটগুলোতে, তাদের সাথে আসলে কাজ করা হয়। তো ওইটাই আর কি, যে এত কাজ করে না করে একটু অল্প কিছু কাজ করলাম কিন্তু ভালো কাজের সঙ্গী হয়ে থাকলাম। বেশ শেষ করতে হবে, কারণ মানে আরো অনেকে আছেন ইন্টারভিউ নেবেন, আজ সারাদিন বোধহয় কথা দিয়ে কেটে যাবে। যারা ছবিটা দেখেননি কিংবা দেখেছেন সোমা হয়ে আজ তাদের কি বলবেন? সোমা হয়ে আসলে বলার থেকে আমি একজন অভিনয় শিল্পী হয়ে বলতে চাই যে আমরা আসলে কাজটা করি আপনাদের জন্যই, যে আপনাদের যদি ভালো লাগে সেইটা আমরা মানে কি বলবো একদম মন ভরে যায় আমাদের, আপনাদের যদি খারাপ লাগে সেটাও যদি জানতে পারি
তাহলে সেটাও আমাদের কিন্তু নিজেদেরকে কারেকশন করাতে সাহায্য করে। তো যারা ছবিটা দেখেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা ছবিটা দেখেননি আমার পক্ষ থেকে আমি অনুরোধ করব যে ছবিটা দেখুন, দেখে আমাদেরকে প্লিজ জানান, ভালো লাগলেও জানান, খারাপ লাগলেও আপনি জানান। তো আশা করি আমরা হলে আপনাদেরকে অতি সত্বর দেখতে পাবো।